Hi everyone, welcome back to another new blog. It's the same, it's raining outside. So, bondura, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই এই মনসুন ওয়েদারে ভালো রয়েছো। শুরুতেই দেখতে পেলে আমার চ্যানেলটার নাম আমি একটু বদলেছি, দ্য হ্যাপি মম ব্লগার থেকে দ্য লেমন জেস্ট রেখেছি। কেননা হ্যাপি মম ব্লগার নামটা কিন্তু ভালো ছিল, কিন্তু এত বড় ছিল, হ্যাশট্যাগ ইউজ করতে আমার একটু অসুবিধে হচ্ছিল, তাই ছোট্ট আর একটু ইউনিক নাম রেখেছি দ্য লেমন জেস্ট। আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আজকে ব্যাক টু ব্যাক দুটো রেসিপির সাথে তোমাদের সাথে একটা ছোট্ট শপিং হলও শেয়ার করব। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমার এই নতুন চ্যানেলের নামটা তোমাদের কেমন লাগলো। তোমাদের ভালো লাগার উপরেই সবটা ডিপেন্ড করছে। সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে লাঞ্চে আমাদের সিম্পল রান্নাবান্না রয়েছে, তার মধ্যে রয়েছে গিয়ে চিকেন কারি। তবে চিকেন কারিটা একটু আলাদা বানাবো, গোঁতে ধরা মানে ঝালঝাল কারি বানাবো না, আমি একটু আলাদা ফ্লেভার মানে চিকেন কারিটা আমি কারি পাতা আর নারকেল তেল আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, বাস। আর খুব অল্প মশলা ব্যবহার করবো, দ্যাটস ইট। আমি এখানে কড়াতে প্রথমে উড প্রেস নারকেল তেল দিয়েছি, উড প্রেস কোকোনাট অয়েল। তারপরে আমি ফোড়ন বলতে গরম মশলা ফোড়ন দিয়েছি, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, কুচনো পেঁয়াজ দিয়ে, কারি পাতা দিয়ে। এখন একটু সামান্য নুন ছড়িয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করলাম, এখন ঢাকা দিয়ে দিলাম। এই দেখো পেঁয়াজের রঙটা অনেকটা হালকা হয়ে গেছে, তবে আরও পেঁয়াজটা ভাজা হবে আরও ধরো 10 মিনিট মতো, হালকা আছে। আর আমি মাংসেতে খানিকটা আলু দেবো, তার জন্য আলুগুলোকে আমি একটু এমনি কড়ায় তেল দিয়ে ভেজে নিয়েছি। আর এখন আমি বেশ ভালো মতো মানে অনেকটা পরিমাণে আদা বাটা দিলাম, আর দিলাম যতটা আদা বাটা দিয়েছি তার ডবল কিন্তু আমি রসুন বাটা দিলাম। আজকে আমি এখানে যে মাংসটা ব্যবহার করব এটা দেশি মুরগির মাংস। আর আজকের মাংসটা আমি দেখতেই পাচ্ছ একটা আর্দান পটে মানে মাটির একটা পাত্রে করে বানাচ্ছি। সত্যি কিন্তু মাটির পাত্রে যখন আমরা রান্না করি স্লো কুকিং প্রসেসে রান্না হয় আর খুব টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ মতো হলুদ বা গুঁড়ো, আর দিচ্ছি গিয়ে অল্প পরিমাণে ধনে গুঁড়ো, আর দেবো গিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে চিকেনটা কিন্তু আজকে সিম্পল কোকোনাট অয়েল, কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, তো এক্ষেত্রে আমি কোনো ঝাল লঙ্কা ইউজ করছি না, আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি জাস্ট ফর কালারের জন্য। আর এখন দিয়ে দিলাম খানিকটা পরিমাণে কুচনো টমেটো আর কাঁচা লঙ্কার কুচি। এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটা একটু ঢাকনা দিয়ে দেবো যতক্ষণ না মাংসের মশলাটা কষা হচ্ছে। মাংসর সাথে খাওয়ার জন্যে ফ্রিজে দেখলাম বেশ দুটো তিনটে ঝিঙে পড়েছিল, তো ভাবলাম ঝিঙেটা দিয়ে একটা কিছু নতুনত্ব বানাই। আর আজকে আমি বানিয়ে ফেলেছি দই ঝিঙে। আমি এর আগেও দই ঝিঙে বানিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে মশলাটা কিন্তু মোটামুটি একটু কষা হয়ে গেছে, এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। এগুলো আগে থেকে আমি শুধু নুন আর হলুদ মাখিয়েই রেখেছিলাম, খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন আমি মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম। কেননা এটা দেশি চিকেন, হতে কিন্তু বেশ অনেকটা সময় নেবে, নর্মাল ব্রয়লার চিকেনের থেকে ডবল সময় নেবে, তো ওই জন্য আমি একটু মশলাটা এখনও পুরোপুরি কষা হয়নি, তার আগে থেকেই আমি কিন্তু চিকেনটা দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা সময় পেরিয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ মাংসটা কষানোও হয়ে গেছে আমার। আমি কিন্তু এর মাঝে অনেকবারই এসে নাড়াচাড়া করে দিয়েছি, মাটির হাঁড়িতে কিছু রান্না করলে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়, না হলে তলায় কিন্তু জ্বলে যায়। তো দেখতে পাচ্ছ মাংস থেকে এখন কিন্তু তেল ছেড়ে গেছে, মাংস কষানো কিন্তু আমার একদম হয়ে গেছে, তবে অনেকটা সময় চলে গেল। এখন আমি এখানে মাংসে কিন্তু দেখো বেশ খানিকটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম, আমি কিন্তু জলটা এখানে গরমই দিয়েছি, ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তাই গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আবার আমি মাংসটাকে প্রায় 15 থেকে 20 মিনিট হতে দেব। যদিও মাংসটা কিন্তু প্রায় 80% হয়ে গেছে, আর 10-15 মিনিট বসে থাকলে কিন্তু আমার ফুল কুক হয়ে যাবে।
এই দেখো আমার চিকেন কিন্তু একদম রেডি, ওপরে অলরেডি তেল ভেসে উঠেছে, তার মানে চিকেনটা আমার কমপ্লিট। এখন আমি লিডটা দিয়ে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অন্যদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এখন আমি কিন্তু তোমাদের থেকে একটু ব্রেক নিচ্ছি, কেননা বুবুকে স্নান করাবো, নিজে স্নান করব, দিয়ে দেখা হচ্ছে খানিকক্ষণ পরে। বাইরে অঝর ঝরে বৃষ্টি পড়ছে আর ঘরগুলো কেমন স্যাঁতস্যাঁতে হয়ে আছে, তো তাই ভাবলাম আমি এখন একটা অ্যারোমা ক্যান্ডেল জ্বালিয়ে নিই। তো এই ক্যান্ডেলটা আমি আমার একটা শপিং হলে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, খুব সুন্দর ল্যাভেন্ডার অ্যারোমা আছে এতে। আর ক্যান্ডেলটা জ্বালানোর পর কিন্তু সত্যি রুমগুলো একটু মানে কি বলবো একটু মানে মানে ব্রিদেবল লাগছে। এই দেখো আমাদের বাড়ি ছোট্ট কিউট শেপ এখন রুটি বেলছে। এই রুটি তো বিভিন্ন সাইজ নিয়ে নিচ্ছে, কখনো সোজা ছিল, তারপরে একটা গোল হলো, এখন দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ার ম্যাপের মতো। যাই হোক, এই সময় বাচ্চারা বাড়িতে লকডাউনের সিচুয়েশনে একদম বন্ধ রয়েছে, কিছু তো ওদেরকে করতে দিতে হবে যাদের ওদের মনটাও ভালো থাকে। যেদিন রাত্রে রুটি বানায় সেদিন বুবু বলে পরোটা খাবো, আর যেদিন ওর জন্য পরোটা বানায় সেদিন বলে আমি রুটি খাবো। বড় সমস্যা, আজকালকার বাচ্চাদের হ্যান্ডেল করাও একটা মানে ডিফিকাল্ট মানে একটা সাবজেক্ট হয়ে গেছে। যেহেতু বর্ষাকাল এসে গেছে, তো বর্ষার সময় কিন্তু আমরা যারা ইনডোর প্লান্টস ভালোবাসি বা প্লান্টস ভালোবাসি, এই প্লান্টসগুলোর কিন্তু এক্সট্রা কেয়ার নেওয়া এই সময় খুব দরকার। কেননা কিছু গাছ আছে যারা খুব মানে খুব বর্ষা বা হেভি রেনে সারভাইভ করতে পারে না, আর কিছু গাছ আছে যাদের এই মানে মানে রেনি সিজনটা একদমই ভালো না, যেমন স্যাকুলেন্ট। কেননা অলরেডি এয়ারে ময়েশ্চার আছে, তার উপর এক্সট্রা ময়েশ্চার কিন্তু আমাদের প্লান্টসকে মেরে ফেলতে পারে। এখন নেক্সট ডে মর্নিং, ব্রেকফাস্ট টাইম। গতকালের থেকে আজ বৃষ্টি আরও বেশি পরিমাণে হচ্ছে। আমার এই গাছগুলো বৃষ্টিকে যা উপভোগ করছে দারুণ লাগছে। এখন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া কীভাবে বানাই, চলো দেখে নিই। আগে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, একটু একটু করে ভেজে নিলাম। অ্যাকচুয়ালি পাবদা মাছ না খুব নরম মাছ, এই দেখো কেমন হালকা নাড়াচাড়া করতেই ধাক্কা খেয়ে ফেটে যাচ্ছে। এখন কড়াই একটু সর্ষে তেল দিয়ে তাতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখন দিয়ে দিলাম কুচিয়ে খানিকটা থেতো করে রাখা পেঁয়াজ কুচোনো, এই দেখো। আর এখন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে সর্ষে বাটাটা দিয়ে দিব। আমি এখানে একটু জল জল করে বেটেছি, কেননা এই মিক্সিটায় বেশি করে সর্ষে না বাটলে ঠিকমতো বাটা হয় না, তাই একটু জল জল লাগছে, তোমরা জল কম দিয়ে বেটো। এখন আমি দিয়ে দিলাম গিয়ে খানিকটা টমেটো কুচি আর একটু হলুদ গুঁড়ো। এবারে ভালো করে আমি সর্ষে বাটার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে, এই দেখো খুব সুন্দরভাবে মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো,
জলটা ভালো করে ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো আমি কিন্তু দিয়ে দেব। দিয়ে ঢাকা মেরে খানিকক্ষণ ফুটতে দেব। বাস খুব তাড়াতাড়ি মাছের ঝাল রান্না হয়ে যায়, এই জন্য আমি আমার বাড়িতে মাছ এলে ম্যাক্সিমাম টাইম এই শর্টকাট পদ্ধতিতেই রান্নাগুলো করে ফেলি। তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। এখন তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ছোট্ট শপিং হল একটুখানি অংশ। আর এই যে প্রোডাক্টগুলো আজই এসেছে কুরিয়ারে, তো সকাল থেকে একে হচ্ছে গিয়ে ভালো করে স্যানিটাইজ করে রাখা ছিল, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, তো টাইম হয়ে ওঠেনি, তো এখন এসে গেছি তোমাদের কাছে এটা শেয়ার করার জন্য। এটা হলো কি একটা MDF-এর তৈরি কিচেন কাউন্টার টপের র‍্যাক। এটা তোমরা ওয়াল মাউন্টেডও করতে পারো। এই দেখো দুটো হুক দেওয়া আছে, আর তোমরা চাইলে এটাকে এইভাবে দাঁড় করিয়েও রাখতে পারো তোমাদের কাউন্টার টপে। আমার কাউন্টার টপটা প্রচণ্ড ছোট, মানে এতটাই ছোট আমার খুব অসুবিধে হয়, তাই আমি এটা ওয়াল মাউন্টেড করাবো বলেই নিয়েছি। এটা অ্যামাজন থেকে নিয়েছি আর প্রোডাক্টটা যথেষ্ট ভালো, হাতে পেয়ে মোটামুটি আমি খুশি, মানে কন্ডিশান দেখে প্রোডাক্টের মানে মজবুতি দেখে সত্যি ভালো লাগছে। আর এখন যেটা তোমাকে দেখাবো তোমাদের সেটা হচ্ছে গিয়ে আমার একটা শখের একটা পার্ট। এগুলো হচ্ছে গিয়ে মেজারিং স্পুন আর মেজারিং কাপ। আমার কাছে কিন্তু বহু টাইপের মেজারিং স্পুন আর কাপ আছে, আর বেকিং হচ্ছে আমার একটা হবি, খুব পছন্দের হবি, যেটা আমাকে খুব রিল্যাক্স করে, আমার মানে ডাল মুডকে খুব আপলিফ্ট করে। আমার ভালো লাগলেও বেকিং করি, খারাপ লাগলেও বেকিং করি, আমার খুবই ভালো লাগে। এই যে কাপ সেটের হোয়াইট পার্টটা দেখছো, এটা কিন্তু সেরামিকের তৈরি, আর এটা আমি নিয়েছি জেপোর বলে একটা ওয়েবসাইট আছে সেখান থেকে। স্পুনের সেটটাও নিয়েছি আর কাপের সেটটাও নিয়েছি। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আরও কত ধরনের মেজারিং কাপ আর স্পুন আছে, চলো দেখাবো। এই দেখো এটা একটা মেটালের কাপ সেট রয়েছে, তবে এতে তিনটে কাপ আছে, একটা আছে 1 কাপ, আর একটা হচ্ছে 1/2 কাপ, আর একটা হচ্ছে 1/3 কাপ। এটা আমি নিয়েছি ওয়েবসাইট থেকে, আর এটা আমি প্রায় ব্যবহার করি এখন। এবারে যেটা দেখাচ্ছি এটা স্টিলের একটা মেজারিং কাপের সেট, এটায় 4টে কাপ রয়েছে, 1 কাপ, 1/2 কাপ, 1/3 কাপ অ্যান্ড 1/4 কাপ। আর এখন দেখাচ্ছি আমার সব থেকে ফেভারিট একটা কাপের সেট, সেটা হচ্ছে গিয়ে এই দেখো, এটা হচ্ছে সেরামিকের সেট। এটা আমি নিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু মনে পড়ছে না কোথা থেকে নিয়েছি, তবে এই সেরামিকের সেটটা আমি খুব আস্তে আস্তে মানে খুব মানে রেখে রেখে ব্যবহার করি, কেননা পড়ে গেলে যদি ভেঙে যায় সেই ভয়ে। আর এই সেটটাই আমার এখনও পর্যন্ত সব থেকে প্রিয় একটা মেজারিং কাপের সেট। এতে 4টে কাপ রয়েছে, 1 কাপ, 3/4 কাপ, 1/2 কাপ আর 1/4 কাপ, এই 4টে সেট রয়েছে। তো এই দেখলে আমার কাপ মেজারিং কাপের কিছু কালেকশন। এই স্টিলের মেজারিং স্পুনের সেটটা যে স্টিলের যে কাপের সেটটা আছে তার সাথেই একসাথে এটা সেট ছিল, এটা প্রবাবলি আমি এটা হোম সেন্টার থেকে নিয়েছিলাম। আর এই প্রোডাক্টগুলোর প্রত্যেকটার আমি লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা চাইলে কিন্তু চেক করতে পারো। আর এই সেটটা দেখো, এটা প্লাস্টিকের, এটাকে ব্যবহার সব থেকে বেশি করি, কেননা এভরিডে লাইফে এটা আমার খুব ব্যবহার হয়। আর এইটা হচ্ছে গিয়ে আমি নিয়েছি, হ্যাঁ হোম সেন্টার থেকে নিয়েছি, আর এটা আমি কোনো অফারেই নিয়েছিলাম হোম সেন্টার থেকে। এতে কিন্তু একটা সুবিধে হতে, এতে 6 খানা স্পুন রয়েছে আর এটায় রয়েছে 4টে, আর যে কপার এই যে রোজ কপার যেটা এটাও রয়েছে 4টে, একমাত্র ওই প্লাস্টিকেরটায় 6টা স্পুন যেহেতু রয়েছে, কেক বানানোর সময় আমার সব থেকে বেশি কাজে কিন্তু ওটাই লাগে। তো এই হলো আজকের আমার ছোট্ট মেজারিং কাপস অ্যান্ড স্পুনের কালেকশনস। আজকের এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক করো, আর পারলে তোমাদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটু শেয়ার করো, এতে আমারই হেল্প হবে। আর যেতে যেতে বলে রাখি, যারা আমার নিউ বন্ধু আছো, যারা প্রথমবার আমার এই ভিডিও দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজ চললাম, তো সঙ্গে থাকো, দেখতে থাকো দ্য লেমন জেস্ট।